তারকাদের এবং দেশ বিদেশের নানা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেশী দেশ ভারতের হরিয়ানা রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেকটাই কম তাই বিয়ের জন্য পুরুষদের তাকিয়ে থাকতে হয় অন্য রাজ্যের মেয়েদের দিকে এমনকি পাশের রাজ্যগুলো থেকে মেয়েদের কিনে আনা হয় বিয়ে করার জন্য এরই মধ্যে এক জরিপে দেখা যায় এখন পর্যন্ত এক লাখ তিরিশ হাজার নববধূ কিনেছেন হরিয়ানার পুরুষরা এক একজন মেয়েকে মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে কেনা হয়ে থাকে ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় সম্প্রতি সেলফিউথ ডটার ফাউন্ডেশন নামে একটি সংস্থার পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে সংস্থাটির পরিচালক সুনীল জাগলানার জানিয়েছেন একশো পঁচিশ জন স্বেচ্ছাসেবী দুই সতেরো সালের জুলাই থেকে দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এ জরিপ চালায় জরিপে দেখা যায় বিয়ের জন্য কিনে আনা প্রায় এক হাজার সত্তর জন নববধূ এরই মধ্যে শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন দামি মালামাল নিয়ে পালিয়ে গেছে কিনে আনা মেয়েদের অনেকেই নাবালিকা মূলত আসাম পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে এইসব নববধুদের টাকার বিনিময়ে কিনে আনা হয় অবিবাহিত এসব মেয়েদের দাম ধরা হয় মাত্র বিশ হাজার টাকা দিল্লি ও পশ্চিমবঙ্গের বড় বড় দালাল চক্র এই ব্যবসার সঙ্গে জড়িত হরিয়ানার জাট গোষ্ঠীর লোকেরা এই নববধূদের কেনার ক্ষেত্রে বেশি আগ্রহী এছাড়াও অন্যান্য গোত্রের লোকেরাও বিশ হাজার টাকায় কিনে আনেন নববধূ দু সালে হরিয়ানার এক হাজার ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা ছিল আটশো জন দু হাজার উনিশ সালের আগস্ট মাস পর্যন্ত রাজ্যটিতে এক হাজার ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা নয়শো বিশ জন ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান এবং একটি লাইক দিন